Tata. Ma khenebe. Ma. Khenebe. Amra khenebo kichu. Tata. Tata. এই যে ছোট ছোট ক্লিপিং গুলো দেখলে সেগুলো কালকে যখন আমি ব্লগ স্টার্ট করেছিলাম তখনকার কালকে আমি ইউএসজি করাতে গেছিলাম তো এনসিএস এ আমি গেছিলাম 2019 এ তারপর আমি গেলাম কালকে 2022 এ তো যখন আমি এনসিএস এ ঢুকছিলাম তখন আমার সমস্ত পুরনো কথাগুলো মনে পড়ে যাচ্ছিল 2019 এ যা যা হয়েছিল আমরা কখনোই পুরনো যা যা ঘটে গেছে সেগুলোকে নিয়ে আঁকড়ে ধরে বাঁচতে চাই না নিজের যা যা উইকনেস আছে সব সময় ওভারকাম করতে চাই নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে চাই কিন্তু মানুষ তো আলটিমেটলি তো কষ্ট হয়েছিল কিন্তু আমি জানি যে পরের বার যখন এনসিএস এ যাবো তখন একদম ভালো মন নিয়ে যাবো এরকম দুঃখ নিয়ে আমি যাবো না কারণ দেখো ভগবান আমাদের থেকে দুজনকে কেড়ে নিয়েছে অবশ্যই কিন্তু পিহান আছে এখন আমাদের সঙ্গে তো আমরা খুশি যে পিহান আমাদের সঙ্গে আছে আমাদের দুজনের এত সুন্দর একটা ফ্যামিলি সবাই এত আমাদেরকে ভালোবাসে এত সাপোর্ট করে তো কিসের দুঃখ বলো ভগবান তো সব কিছু দিয়েছে আমাদেরকে যাই হোক তো আচ্ছা ইউএসজি কেন করাতে গেছিলাম কারণ আমার লাস্ট যেই দুটো মান্থলি সাইকেল হয়েছিল সেই দুটোতে আমার খুব পেট ব্যথা করেছিলো তো নর্মালি আমার এরকম হয় না তো আমার গাইনিকোলজিস্ট ম্যামকে গিয়ে বলেছিলেন তো ম্যাম বলেছিল একটা টিভিএস করিয়ে নিয়েছি তো ওই জন্যই করা যাই হোক তো সকালবেলা আমি এই ছাদে এসেছি এক্সারসাইজ করার জন্য আর চলো এবার এক্সারসাইজ করি আর লেটস স্টার্ট দিস ডে ওয়ার্কআউট করা মোটামুটি আধ ঘন্টা মতো করলাম তোমাদের যদি আমার পুরো ওয়ার্কআউট শিডিউলটা লাগে তাহলে আমার নিচে কমেন্ট সেকশনে জানিও আমি ডেফিনেটলি তোমাদেরকে বলবো কারণ ফিটনেসের ব্যাপারে কথা বলতে আমার খুব ভালো লাগে আর এবার যাব আমি স্নান করতে তো চলো নিচে যাই এখানে মা আমার ব্রেকফাস্টটা রেডি করছে আজকে ব্রেকফাস্ট ওই যে অ্যাজ ইউজুয়াল স্মুদি আর এইখান থেকে যখন আমি অফিস করি না তখন আমার পুরোনো দিনের কথা মনে পড়ে মানে আমার বিয়ের আগের সময় আমি ঘুম থেকে উঠতাম আমার জন্য লেবু জল রাখা থাকতো আর লেবু জল খাওয়ার পর আমি রেডি ফেডি হলাম তারপরে মা আমার জন্য ব্রেকফাস্ট বানালো আর আমি অফিসের জন্য বেরিয়ে গেলাম আমার বিয়ের পরও যদিও আমার মানে সেরকম কিছুই করতে হয় না শুধু আমার সকালবেলা ব্রেকফাস্টটা বানাতে হয় যাই হোক আমি স্নান আমার স্নান হয়ে গেছে আর আজকে শ্যাম্পু করেছিলাম কিন্তু আমার এতটাই পাতলা চুল যে 5-10 মিনিট আমি ফ্যানের নিচে দাঁড়িয়েছি আর আমার চুল পুরোপুরি শুকিয়ে গেছে আর এখানে এবার আমি আমার অফিসের জামাটা ইস্ত্রি করবো তারপর রেডি হবো আমি রেডি হয়ে গেছি এই যে আমার নীল ব্যাগ আজকে সব ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আরেকটা জিনিস তোমরা আগের ব্লগে বলেছো যে আমাকে মাকে দুজনকে খুব আপসেট আপসেট লাগছে না না ওই রকম মনে হচ্ছে আপসেট আপসেট কোথায় আছে মা খুব মিস করছে গো পিয়ানকে সে তো হবে সারাক্ষণ এদিক ওদিক দৌড়াচ্ছে ধরছি ধররে কররে করতে করতে সেইগুলো এখন আর নেই ওই জন্যই যাই হোক তাহলে তোমাদের সঙ্গে অফিস থেকে ফিরে এসে আবার কথা হবে এই টাইমটায় তোমরা পিহানের যে ঘুরতে যাওয়ার যে ছোট ছোট ক্লিপ গুলো আছে সেগুলো তোমরা এনজয় করো দিদি ভাই সব এই ক্লিপ গুলো নিয়েছে তোমাদের জন্য আই হোপ তোমরা খুব এনজয় করবে তাহলে অফিস থেকে ফিরে এসে আবার কথা হবে ওকে বাই বাবা বাবা মাপ তাই করছে গ্রিন
কতক না কতক চলো 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 ওঠো 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 কখন চলে গেল হ্যাঁ হর্স কে ওটা হর্সে কে বসে আছে ওটা হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র বোস হু ইজ দ্যাট সুভাষ চন্দ্র বোস সোনিয়া আস তার কে এ কটক পারাদীপ স্পেশাল এটা আমার দিদিভাই কটকের বাড়ি এটা ছাদের জায়গাটা কিন্তু এই বাড়িতে এখন পিসিমণির বাৎসরিক কাজ চলছে ওই জন্য এখানে তো কোনো ভিডিও করেনি দিদিভাই কিছু ছোট্ট ছোট্ট ক্লিপস নিয়েছি ঠিক আছে পরেরবার যখন আমরা যাব তোমাদেরকে অবশ্যই পুরো বাড়িটা দেখাবো আর এই যে ফুলগুলো দেখছো এগুলো যখন মা কটকে ছিল তখন চারা লাগিয়েছিল মামনি এখন রোজ জল দেয় তো গাছও হয়ে গেছে মামনি বাপু নিচেই আছে একটু ব্যস্ত আছে পিসিমণির বাৎসরিক কাজের জন্য তো পরের বার তোমাদের সঙ্গে দেখা করাবো আর এখানে মিষ্টি আছে মিষ্টি হলো শ্রীমান দাদার বোন হয় মানে কাকাইয়ের মেয়ে আর বিকেলবেলা ওরা সবাই মিলে গেছিলো মেলাতে কিছুক্ষণের জন্য আর এখানে যাদেরকে দেখছো ওরা হলো খুশি মিষ্টি গেলু শ্রীমান দাদা সব ভাই বোনেরা প্রিয়ান প্রথমবার সবার সঙ্গে দেখা করে খুবই মজা পেয়েছে তো নেক্সট দিন ওরা যাচ্ছে পুরী তো এই যে ভিডিওটা দেখলে এটা কিন্তু দিদিভাই এডিট করেছে তো আমার কাছে এটা একটা বিশাল বড় ব্যাপার যে দিদিভাই ভিডিও করেছে আবার এডিট করেছে সো আই হোপ তোমাদের খুবই ভালো লাগলো এই ছোট্ট মতো ভিডিওটা দেখতে আমি অফিস থেকে ফিরে গেছি এখন বাজে রাত 9টা আর যখন ফিরছিলাম তখন বাজার গেছিলাম প্রথমে বাজার থেকে আজকে চিকেন আম লিচু আর কলা নিয়েছি আর আমি এসে চিকেন অলরেডি বসিয়ে দিয়েছি কারণ কালকে তাহলে আর মাকে রান্না করতে হবে না একবারে আমি রান্নাটা পুরো রেডি রাখছি কি বলতো মাকে তো দুটো দিকে করতে হচ্ছে মা রান্নাও করছে আর উপরে মিস্ত্রিটা ওদের কাজও দেখছে তো একটু হলেও চাপ কমবে যদি রান্নার দিকটা সামলানো থাকে আর 5-10 মিনিটের মধ্যে সৌভিক ঢুকছে এই জন্য আমি খুব এক্সাইটেড কারণ আজকে রাতটাও এখানেই থাকবে কি বলতো আমরা সবসময় একসঙ্গে থাকতে পারি না তো ওই জন্য যখন এরকম প্ল্যান হয় যে দুজনে একসঙ্গে থাকবো তখন খুবই ভালো লাগে আই থিঙ্ক সৌভিক চলে এসছে সৌভিক কোথায় যাচ্ছিস আর আর কটা বাজে হ্যাঁ হ্যাঁ আটটা পরে অমনি ধর তোকে ছুঁয়ে বলছি ফোন কি ছুঁয়ে বলছিস আমি 9:30 খাই মামাই আমি সন্ধ্যেবেলায় 7টার সময় খেয়ে নি লাঞ্চ আর ডিনার একসাথে হয়ে যায় তারপরে আমি জেগে থাকি একসাথেই যাবো শাক ভাজা পুঁই শাক এটা হচ্ছে লাউ কুমড়ো তরকারি এটা মেটের ঝোল মেটের ঝোল আর সব সঙ্গে দুটো আলু যেটা আমার সব থেকে ভালো লাগে এই পেট খারাপ পরশু দিন উঠেছি ভালো হয়েছে এরা এখন বসে বসে এখানে পুরোনো দিনের ছবি দেখছে দেখতে পাচ্ছ কোনটা বলো তো
মামাই হচ্ছে লাল জামা টিকটিকি পিছনে টিকটিকির মতো দাঁড়িয়ে আছে তাই না লাল জামাটা দিদি ভাই চিরকাল ভালো মেয়ে পিহানের মতো পুরো এক্স্যাক্টলি পিহানের মাম্মা আমার আরেকটা এরকম নাচের ফটো ছিল আমি এরকম ভাবে দাঁড়িয়ে আছি কিন্তু সেইটা আর খুঁজে পাচ্ছি এটা দিদি ভাই আর এটা আমি আমি ভরতনাট্যম শিখতাম দিদি ভাই কত্থক শিখতো তখন এরকম পাপা ফাংশন মা পাপা ফাংশন করে আসতো আর এরকম স্টুডিওতে নিয়ে যেত একটা করে এরকম ফটো তুলতাম চলে আসতো এইটা কি দিদি মনি মা দিদি ভাই তুই দিদি ভাই পিহানের সাথে কোনো মিল পাচ্ছিস হ্যাঁ এখন বাচ্চাদের সবাইকে একই রকম লাগে আমার দেখতে ছোটবেলাটায় এখন সব পুরনো দিনের স্মৃতি রোমন্থন হচ্ছে এইটা ভীষণ কিউট দেখতে এইটা দেখো আমি কোনটা বলো আমি তো বুঝতে পারছি তুই বুঝতে পারছো কোলেটটা কোলেটটা বুঝতে পারলি এটা বড় মাসিমণি এটা বড় মাসিমণি এটা হচ্ছে পিঙ্গুড়ি দিদির মা হ্যাঁ এটা মেজ মাসিমণি এটা মা এটা দাদু দাদুকে তো আমি চিনি না কিন্তু মুখে দিয়ে দেখে বুঝলাম যে এটা বড় মাসিমণি বোঝা যাচ্ছে পরে একদিনকে তোমাদেরকে মা আর পাপার বিয়ের অ্যালবাম দেখাবো প্রত্যেকটা ফটোর স্টোরিগুলো মা পরে বলবে এটা উপরের ঘরে তখন মণিমা পেপারটা পড়তে পড়তে তখন ওই গল্পটা চায়ের চুমুক দিতে দিতে ওই গল্পটা হবে আমি নিজেই জানি তুই জানিস না আমি জানি চার মাস টাইম দিলাম ও আচ্ছা কিছু করবি নাকি তুই আচ্ছা ঠিক আছে চার মাস হওয়ার পর তখন তোমরা 50 কেজি না করেছো তাহলে অনেক কিছু মিস করবে মার এগুলো বিয়ের ফটো আমি এগুলো এখন দেখাবো না পরে দেখাবো যাক মার সৌভিক আজকে ব্লগটা তোমরা দুজনে না মা করবে ভিডিওটা তোমার যদি ভালো লাগে থাকে তো সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব লাল বাটন প্রেস করো দেখা মাত্রই প্রেস করবে গুড নাইট টাটা চলো টাটা বাই বাই গুড নাইট